অনন্ত রাধিকার বিয়ের সঙ্গীত অনুষ্ঠানে রীতিমতো তারকাদের ঢল নেমেছিল। বলিউডের অভিনেতা অভিনেত্রীরা যেমন ছিলেন, তেমনি ছিলেন ক্রিকেটার এবং তাদের পরিবারও। এমনকি গান গাওয়ার জন্য এসেছিলেন জনপ্রিয় গায়ক জাস্টিন বিবার। সব মিলিয়ে বলতে গেলে রীতিমতো রাজকীয় আয়োজন হয়েছে বিয়েতে। তবে প্রশ্ন উঠেছে, আম্বানি পরিবারের বিয়েতে একেবারেই কি ব্রাত্য টলিউডের স্টাররা? আগামী 14 জুলাই আম্বানি পরিবারের ছোট ছেলে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের রিসেপশনের আয়োজন করা হয়েছে জিও ওয়ার্ল্ড সেন্টারে। বিশ্বের অন্যতম এই মেগা বাজেটের বিয়ের অনুষ্ঠানে এবার নিমন্ত্রণ পেলেন টলিউডের নায়িকা রাইমা সেন। আম্বানিদের বিয়ে বলে কথা, সব মিলিয়ে বলতে গেলে সেদিন চাঁদের হাট বসবে। কে কোন ডিজাইনারের পোশাকে সাজবেন আম্বানিদের রেড কার্পেট থেকে, সেই ছবি দেখার জন্য মুখিয়ে রয়েছেন নেট পাড়া। তবে অন্য তারকাদের থেকে ভিন্ন পথেই হাঁটছেন রাইমা সেন। কোনো ডিজাইনারের ড্রেস নয়, বরং মায়ের শাড়ি পরবেন তিনি। আগামী 14 জুলাই অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের রিসেপশনে রাইমা সেনকে দেখা যাবে মা মুনমুন সেনের শাড়িতে। অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। মুম্বাইতে এরই মধ্যে পায়ের তলার মাটি শক্ত করে ফেলেছেন রাইমা সেন। দ্য ভ্যাকসিন ওয়ার সিনেমার পর হিন্দি সিনেমা মা কালীতে দেখা যাবে রাইমাকে। এবার আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রণ পেয়ে রাইমা বুঝিয়ে দিলেন, খান কাপুরদের সাম্রাজ্যে তিনি নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ।